রাজ্যে হুহু করে বাড়ছে নতুন করোনা ওমিক্রনের সংক্রমণ, আর এর ফলেই রাজ্য সরকারের তরফ থেকে 15 জানুয়ারি পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আবারও জানানো হয়েছে, 15 জানুয়ারির পর থেকে পশ্চিমবঙ্গে আবারও কড়াকড়ি লকডাউন জারি হতে পারে, এমনটাই ইঙ্গিত দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই লকডাউনে বাজারহাট দোকানপাট থেকে আরও কি কি পরিষেবা বন্ধ হতে পারে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি নিয়ে একগুচ্ছ পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা পশ্চিমবঙ্গে প্রচণ্ড পরিমাণে ওমিক্রন বেড়ে চলেছে এবং অনেকেই এই ওমিক্রনে আক্রান্ত হয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মাস্ক ব্যবহার কার্যত বাধ্যতামূলক হতে চলেছে, সবাইকে আপনাদের মাস্ক কিন্তু কম্পালসারি পরতে হবে, তবে হ্যান্ড গ্লাভস বা স্যানিটাইজারও আপনাদের ব্যবহার করতে হবে, মেয়েরা চুল ঢাকুন, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, হেড স্কার্ফ, মাস্ক আপনাদের করতে হবে, প্রশাসন জোর করে মাস্ক কিন্তু আপনাদের পরাতে পারবে না, নিজেরা দয়া করে মাস্কটা পরুন, পুলিশকেও বলছি এবার একটু কড়া হাতে এসবের মোকাবিলা করুন। এই মুহূর্তে বাড়ির কেউ করোনায় আক্রান্ত হলে সেই পরিবারের বাকি সদস্যরাও কম মেলামেশা করুক, একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোনো সহ একাধিক পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জোর দিয়েছেন ওয়ার্ক ফ্রম হোমে। হু করে ছড়িয়ে পড়া কোভিড সংক্রমণকে বাগে আনতে এই মুহূর্তে কী কী করণীয় তা বিশদে এদিন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এও বললেন ট্রেন বন্ধ করে দিলে প্রচুর মানুষের অসুবিধা হবে, আবার ট্রেন চালু রাখলে সবাই গদাগদি করে যাবে, তাহলে আমরা কি করব, এগোব না পিছব, মানুষের রুটি রুজি বন্ধ হয়ে যাক এটা তো হতে পারে না, তাই বলছি আপনারা নিজেরা মাস্ক পরুন, সতর্ক হয়ে চলাফেরা করুন। তারপরই তার বার্তা, এসবে যদি সংক্রমণ না কমে তাহলে আরও কড়া পদক্ষেপ নিতে হবে আমাদের। তার এই মন্তব্যের পরেই ওয়াকিবহল মহলের একাংশের ধারণা 15 জানুয়ারির পর থেকে আরও কড়া বিধিনিষেধ জারি হতে পারে রাজ্যে। হ্যাঁ বন্ধুরা, 15 জানুয়ারির পর থেকে যদি করোনা ভাইরাসের এই ওমিক্রন যদি না কমে, সেই সংক্রমণ যদি বাড়তেই থাকে, তাহলে 15 জানুয়ারির পর থেকে আরও কড়া বিধিনিষেধ জারি করতে পারে রাজ্য সরকার। তবে যেই সমস্ত জায়গায় করোনা ভাইরাসের এই ওমিক্রনের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বাড়ছে, সেই সমস্ত জায়গায় কন্টেনমেন্ট জোন জারি করে বাজারহাট থেকে দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে এসেছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন, যদি ওমিক্রনের আক্রান্তের সংখ্যা কমে যায় তাহলে 15 তারিখের পর থেকে কিন্তু আর এই কড়া বিধিনিষেধ থাকবে না, যদি ওমিক্রন বাড়তেই থাকে তাহলে আরও কড়াকড়ি বিধিনিষেধ জারি হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে এসেছে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।